আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মানবতার ফেরিওয়ালা ও বর্তমান তরুণ প্রজন্মের রোল মডেল ফ্রি মোশন বাই ফিরোজ হাসান সম্বন্ধে, এবং আরও জানবো তার বাড়ি গাড়ি ইনকাম পড়ালেখা, স্পেশালি তার ইউটিউব চ্যানেল সম্বন্ধে, এবং আরও জানবো তার মানবিক ভাইরাল ভিডিওগুলো, এক কথায় তার চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো সম্বন্ধে। তো অতিরিক্ত কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো চলো, তার আগে আরেকটা কথা বলে রাখি যে আপনারা দেখেন বর্তমানে তার বয়সী, মানে বর্তমানে ফিরোজ ভাইয়ের বয়সী অনেক তরুণ তরুণীরা তাদের জীবন নিয়েই ব্যস্ত, আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত, কিন্তু ফিরোজ হাসান এই দিক দিয়ে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ। তার নেশাই হচ্ছে গরিব মানুষকে সাহায্য করা, গরিব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই যেন তার কাজের প্রতি আরো বেশি উৎসাহিত করে। তো মানবতার এই ফেরিওয়ালার ফুল নাম হচ্ছে ফিরোজ হাসান, ডাকনাম ফিরোজ, বাড়ি হচ্ছে আমাদের গর্বের জেলা চাঁদপুরে। তো আমার বাড়িও চাঁদপুরের খুব কাছে, আমারও পছন্দের একটা শহর হচ্ছে চাঁদপুর। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তবে বর্তমানে কিন্তু ফিরোজ ভাই বেশিরভাগ সময় ঢাকাতেই থাকে, আর তার পেশা হচ্ছে তিনি মূলত একজন স্টুডেন্ট, ফ্রিল্যান্সার এবং একজন ইউটিউবার, ঠিক আমার মতো। গাইজ, এই সুযোগে আমার পেশাটা একটু বলে দেই যে আমি হচ্ছি একজন স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, ইউটিউব। তো পার্ট টাইম স্থানীয় একটা ডিজিটাল সেন্টারে কাজ করি এবং পাশাপাশি হিডেন স্পিডার অফার করি। তো সেটা না বলাই ভালো, আমরা অন্যদিকে চলে যাই। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যে ফিরোজ ভাই কিন্তু অত্যন্ত ধর্মিক একটা ছেলে, এবং এমনটাই হওয়া উচিত প্রত্যেকটা তরুণ তরুণীদের। আর ফিরোজ ভাই এখনো পর্যন্ত সিঙ্গেল, তবে খুব শীঘ্রই বিয়ে করার সম্ভাবনা রয়েছে। তো ফ্রি মোশন ভাই ফিরোজ হাসানের ইউটিউব থেকে মাসিক ইনকাম সোশ্যাল ব্লেড অনুযায়ী প্রায় $1,270। তো $1,270 বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রতি মাসে প্রায় $110,000 মতো। গাইজ, আপনারা যদি অন্য কোথাও থেকে ফিরোজ ভাইয়ের ইনকাম সম্বন্ধে জেনে থাকেন এবং সেই তথ্যটা যদি আমাদের তথ্যের সাথে না মিলে, তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি এটা শুধু তার ইউটিউবের গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম। তাছাড়া এর বাইরে তার আরও ইনকাম রয়েছে ফেসবুক মার্কেটিং, ফ্রিল্যান্সিং সহ, এবং তার একটা নিজস্ব বিজনেস রয়েছে। আরেকটা কথা বলে দেয় যে একজন সেলিব্রিটির সঠিক মাসিক আয় বলাটা কিন্তু প্রায় অসম্ভব। তো আপনাদেরকে আমরা যেটা বলছি সেটা শুধু তার ইউটিউবের একটা চ্যানেলের ইনকাম। একজন মানুষের একাধিক ইউটিউব চ্যানেল থাকতে পারে, তাছাড়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম থাকতে পারে। তাছাড়া একজন ইউটিউবার যে শুধু ইউটিউবিং করে এটাই না, একজন ইউটিউবার ইউটিউবিংয়ের পাশাপাশি বিভিন্ন বিজনেস সহ বিভিন্ন চাকরিতে বা পেশাতে নিয়োজিত থাকতে পারে। যেমন ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান ফ্রিল্যান্সিং করে, পাশাপাশি ইউটিউবিং করে এবং তাদের একটা ব্যবসা দেখাশোনা করে। তো প্রত্যেকটা থেকে তার কিন্তু টাকা আসতে পারে। তো সেক্ষেত্রে তার অ্যামাউন্ট, ইনকামের অ্যামাউন্টটা বাড়তে পারে, এমনকি কমতে পারে। তো আমি আপনাদেরকে যে ইনকামটার কথা বলছি সেটা হলো তার ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান এই চ্যানেলের ইউটিউবের মাসিক আয়। তো সেটাও শিওর না, কারণ এটা হচ্ছে সোশ্যাল ব্লেড অনুযায়ী। তো এটা সোশ্যাল ব্লেড হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনারা প্রত্যেকটা সেলিব্রিটির মাসিক ইউটিউব থেকে ইনকাম কত এটা জানতে পারবেন। তো পুরো বিশ্বই কিন্তু এই সোশ্যাল ব্লেড থেকে ইউটিউবারদের ইনকাম সম্বন্ধে জেনে থাকে। তো ফিরোজ ভাইয়ের ফ্রি মোশন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে 8,19,000, আর তার চ্যানেলে বর্তমানে ভিডিও রয়েছে মোটামুটি 160। আর তিনি ফ্রি মোশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবে আসেন August 5 এবং 2019 সালে। আর সবচেয়ে মজার ব্যাপারটি হলো ফিরোজ ভাই তার ফ্রি মোশন ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটাও কমিউনিটি পোস্ট করেনি আজ পর্যন্ত। তো আমার মতো কিছু ইউটিউবার আছে যারা কমিউনিটি ট্যাব পাওয়ার আগেই কমিউনিটিতে পোস্ট করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। তো এই পর্যন্ত ফ্রি মোশনের প্রায় মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব চলে যাচ্ছে, কিন্তু ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান কিন্তু এখনো পর্যন্ত কমিউনিটিতে একটা পোস্টও করেনি। আরেকটা জিনিস, তিনি মানে ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান একজন মানব সেবক। তার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে তিনি আসলে কত বড় একজন মানব সেবক। তো ভিডিওর এই পর্যায়ে আমরা ফিরোজ ভাইয়ের চ্যানেলের কিছু জনপ্রিয় ভিডিও দেখবো, এবং যেগুলো তার ইউটিউব এবং ফেসবুকের মিলিয়ন ভিউ ক্রস করেছে। এবং এক কথায় বলতে গেলে ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান ভাইয়ের চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিওগুলো এবং মানবিক সেবার ভাইরাল ভিডিওগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবে। সৃষ্টি সবাই শত্রু তো নয় মিছে বিভে, আমি জিনিসপত্রগুলা কিনলাম, কিননা নিয়া পাইলাম না, আপনি এটা দিয়ে কি বুঝলেন? আপনার চেষ্টা আছে না, ব্যাপার রয়েছে। আপনার কাছে যদি 20 টাকাও থাকে আপনি দান করতে পারবেন না যদি আল্লাহ না কবুল করে। তো মানব সেবার এই ভিডিওটির ইউটিউবে ভিউ রয়েছে প্রায় 2.3 মিলিয়ন।
আপনি ভয় পেতেছেন কেন? কি পুলিশ মনে করছেন? তো মানব সেবার এই ভিডিওটির ইউটিউবে ভিউ রয়েছে প্রায় 2.2 মিলিয়ন। ভ্যান তো চালাইতে পারবেন আপনি? মায়াবতী জেসমিনের এই ভিডিওটির ইউটিউবে ভিউ হচ্ছে বর্তমানে 1.7 মিলিয়নেরও বেশি। একটা না বেশি দিলাম, ছয়টা। আসসালামু আলাইকুম, ভালো আছো? কত টাকা? একটা 1000 টাকা। হাসির মুখে হাসি দেন গাইস, ভিডিওটার টাইটেলই এটা ছিল হাসির মুখে হাসি। এই ভিডিওটির ইউটিউবে ভিউ ছিল 1.6 মিলিয়নেরও বেশি। তোমার আবার এখন ভয় লাগে নি? আমি আবার তোমার যদি নিয়ে যাই। তো 10 বছরের মেয়ের এই কষ্টের ভিডিওটির ভিউ ছিল ইউটিউবে প্রায় 1.3 মিলিয়ন। সত্যি গাইস, ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো দেখলে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে গাইস, করার কিছু নেই। তো এই জন্যই আমি ফিরোজ ভাইয়ের এত বড় একজন ফ্যান গাইস। বিশেষ করে ফিরোজ ভাইয়ের ভিডিওগুলো আমি এত এত পরিমাণে আমার কাছে ভালো লাগে, কি বলবো গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলি, যে আমার জন্য সবাই তোমরা দোয়া করবে আমি যেন বড় হয়ে, আমি এখনো কিন্তু গাইস বড় না, আমি একজন এখনো ছোট। তো এখনো যতটুকু পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করি, তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমি মানুষের পাশে অলওয়েজ দাঁড়াতে পারি, মানুষকে অলওয়েজ সাহায্য সহযোগিতা করতে পারি। এই দোয়াটা তোমরা আমার জন্য করবা, আর তোমাদের সবার জন্য, আমার ভিউয়ার্সদের জন্য স্পেশালি আমার দোয়া রইলো, তোমরা আসলে যেন মানুষের মতো মানুষ হও। আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমার চেয়েও বয়স বেশি। দেন আমি জানি আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগই আমার চেয়ে বয়স বেশি, কারণ আমি দেখেছি যে আমার ভিডিও অ্যানালাইসিস করে আমার ভিডিও দেখে হচ্ছে 18 থেকে 25 বছর, আমার এখনও 18 বছর পূরণ হয়নি। দেন এই জন্য বলছি, তো তোমরা আমাকে যেমনটা পারো উপদেশ দেবা, আমার ভিডিওতে যদি কোনো মিস্টেক থাকে তো মিস্টেকটা অবশ্যই কমেন্টে বলবা, তাছাড়া যদি কিছু পরিবর্তনের প্রয়োজন হয় বা তোমার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করা বা এরকম কিছু একটা হলে তোমরা অবশ্যই কমেন্টে বলবা, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার আর তোমাদের ছোটো ভাই। তো ছোটো ভাই, তোমরা ছোটো ভাইকে যে কোনো রকম উপদেশ দিতে পারো। অ্যান্ড দেন আমার উপদেশ দেওয়ার কিছু নেই, আমি তো এমনিতেই ছোটো মানুষ, ছোটো মানুষ কাউকে উপদেশ দিলে সেটাকে বেয়াদবি বলা হয় এক কথায়। তো আমার জন্য তোমরা দোয়া করবা যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। আর রেগুলারলি আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আমার ইউটিউব থেকে যখন টাকা আসবে দেন আমি সেই টাকার কিছু একটা অংশ গরিব মানুষের পিছে দেবো। তো সেটা আমি বলেছিলাম আসলে আরেকজন মানুষ, মানব সেবক সাবেস 420 মানে আলামিন ভাইকে নিয়ে যখন ভিডিও তৈরি করছিলাম, সেই ভিডিওটা শেষে আমি বলছিলাম যে আমি আমার ইউটিউব থেকে ইনকামের কিছু পরিমাণ টাকা আমি গরিব মানুষকে দেবো। অ্যান্ড দেন তো এখন নতুন একটা ভিডিওতে আসছি, তোমরা সবাই দোয়া করবা। দেন ইউটিউবে আমি নতুন আসছি, আমার আগে আরেকটা চ্যানেল আছে, আগে বলতে আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা তো সময় দেই, তারা কাজকাম করি, মধ্যবিত্ত পরিবারের ছেলে, বুঝতে পারছো? তো তোমরা একটু সাপোর্ট দিবা দয়া করে, ঠিক আছে?